আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি থাইল্যান্ডের নর্থে একটা খুব ছোট্ট একটা প্রভিন্স, এটা হলো নাখোনায়ক। এই নাখোনায়ক প্রভিন্সটা হচ্ছে পাহাড়ি এলাকা, এটা এখানে প্রচুর ওয়াটারফল আছে। আমরা যে নাখোনায়কে এসেছি তার বড় প্রমাণ হলো এই লেফটের এই ছোট ছোট থাই রেস্টুরেন্টগুলো। এখানে চিকেন গ্রিল, ফিশ গ্রিল এগুলো পাওয়া যায় এবং এগুলো একটা সস দিয়ে দেয়, খুব মজা লাগে খেতে। এই নাখোনায়ক থেকে মাত্র 23 কিলোমিটার দূরেই হচ্ছে খাওয়াই ন্যাশনাল পার্ক, যেটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস। ওখানে ওইটাও মাউন্টেন এলাকা, পাহাড়ি এলাকা, ওখানে প্রচুর পাহাড়ে প্রচুর আছে, ঝর্ণা আছে, ওয়াটারফল আছে, পাহাড়ে ভিউ পয়েন্ট আছে, প্রচুর ফরেনাররা ওখানে বেড়াতে আসে। আর এই যে নাখোনায়কের এই পাহাড়গুলো দেখা যাচ্ছে দূরে, আমরা নাখোনায়কেই আসি, আমরা এই পাহাড়ে যাব। এখানে ওয়াটারফল আছে অনেকগুলো, যেরকম সারিকা ওয়াটারফল, এটা তো খুবই পপুলার, সারিকা ওয়াটারফল, তারপরে নাংরং ওয়াটারফল, তারপরে আছে হচ্ছে আমরা আজকে যাব ওয়াং তাখাই ওয়াটারফলে। ব্যাংকক থেকে আমাদের এখানে আসতে লাগলো হচ্ছে 3 থেকে সাড়ে 3 ঘন্টা। তো এখানে আমরা দুইটা জায়গায় যাব, একটা হচ্ছে ওয়াং তাখাই ওয়াটারফল, আর একটা জায়গা হচ্ছে ড্যাম, নাখোনায়ক ড্যাম, সেটাও খুব সুন্দর জায়গা। কিন্তু দুইটা একসাথে ভিডিও দেখালে অনেক বড় হয়ে যাবে, তাই আমি আলাদা আলাদা ভিডিওতে দেখাবো। যেহেতু খুব বেশি টাইম লাগে না, তাই এখানে সকালে এসে বিকেলে ব্যাক করা যায়, একদিনের ট্রিপেই পুরো নাখোনায়ক ঘোরা যায় সুন্দর করে। আমরা চলে এসেছি ওয়াং তাখাই ওয়াটারফলে। এখানে কেউ যদি গাড়ি ছাড়া এমনি আসে, মানে বাস বা অন্য কোনো উপায়ে আসে, ট্যাক্সি নিয়ে আসে, তাহলে এন্ট্রি ফ্রি। আর যদি গাড়ি নিয়ে আসে তাহলে গাড়ির জন্য টাকা দিতে হয়, 150 বাদ দিতে হয় পার গাড়ির জন্য। এটা খুবই স্মল সাইজের একটা ওয়াটারফল। অন্যান্য যেসব ওয়াটারফলগুলো আছে, সারিকা ওয়াটারফল, নামরং ওয়াটারফল, ওগুলো একটু পাহাড়ে বেয়ে উঠতে হয়, তবে তারপরও খুবই মজা। সবাই গল্প করতে করতে, হাহাহিহি করতে করতে, সিঁড়ি বেয়ে উপরে উঠে ওই ওয়াটারফলগুলোতে যাওয়া যায়, সেগুলো খুবই ভালো লাগে। ওয়াটারফলগুলো পানিও বেশি হয় এবং দেখতেও অনেক সুন্দর হয়। এখানে এই যে এখানে গাড়ি পার্ক করে জাস্ট রাস্তার এখানেই এই সাইডেই 5 মিনিট হাঁটলেই এই ওয়াটারফলটা দেখা যায়। এই যে দেখা যাচ্ছে ওয়াটারফল, খুবই সুন্দর, ওয়েদারটাও খুবই ভালো থাকে যদি বৃষ্টি না নামে। পিকনিকের ফ্যাসিলিটি আছে, সবাইকে দেখা যাচ্ছে কি সুন্দর এই যে টিউবগুলো নিয়ে পানির ভিতরে বস। তবে নর্মালি এসব জায়গায় ফরেন ট্যুরিস্টরা কম আসে, লোকাল থাইরাই বেশি আসে, এবং সাথে করে খাবারের প্যাকেট এবং এক বক্স আইস নিয়ে আসে। ওরা তো আবার ঠান্ডা পানি ছাড়া খেতেই পারে না, এক গ্লাস আগে বরফ দিবে, তার মধ্যে পানি নিয়ে তারপরে খাবে। আর এসব জায়গায় খাবারেরও কোনো সমস্যা নাই, ইচ্ছে করলে এটার পাশেই কিছু কিছু দোকান আছে, থাই দোকান আছে, সেগুলোতে খেতে হবে, অথবা এখান থেকে বের হয়ে তারপরে রাস্তায় গেলে প্রচুর দোকান পাওয়া যাবে, সেখানেও খেতে পারে। তবে থাই খাবারে অনেক সময় বলে নিতে হয় দোকানগুলোতে যে আমরা তো মুসলিম, আমরা পর্ক খাই না, তো তখন ওরা সেইভাবে পর্ক ছাড়া চিকেন, ফিশ এগুলো সব খাওয়া যাবে ইচ্ছে করলেই, কোনো ব্যাপার না। আর এই যে পানিতে নেমেছি আমি, পানিটাও খুব বেশি না, হাঁটু থেকে একটু উপর পর্যন্ত অল্প পানি এখানে, আর কি পরিষ্কার, পাথরও দেখা যাচ্ছে, আর হালকা ঠান্ডা পানি, বেশ মজা, অনেক মজা লাগে। এখানে
বেশ 2-3 ঘন্টা ইজিলি কাটায় দেওয়া যায়। আর ঝর্ণার পানির সাউন্ডটা তো অসম্ভব সুন্দর। এসব জায়গায় পাটি বিছায়ে একদম চোখ বন্ধ করে থাকলে আর এই ঝর্ণার সাউন্ড শুনলে অটোমেটিক ঘুম এসে যায়, ঘুমানোর কোনো ট্রাই করতে হয় না। এই টিউবগুলো নিয়ে পানিতে থাকলে অটোমেটিক একদিকে চলে যায়, খুবই মজা, সবাই খুবই মজা করছে। থাইরা মোটামুটি সব জায়গায় ক্লিন এবং সুন্দর রাখার চেষ্টা করে। এই এত পাহাড়ের মধ্যে, ঘন জঙ্গলের মধ্যেও কি সুন্দর করে জায়গাগুলো পরিষ্কার করে রেখেছে। এখানে সুন্দর আর্টিফিশিয়াল ঝর্ণা রেখেছে। গুগলে সার্চ দিলেই এসব জায়গা ইজিলি চলে আসবে। এই যে এখানে কি সুন্দর করে পানির পাশে একদম পাটি বিছায় সব থাইরা পিকনিক শুরু করেছে, খাবার দাবার সাথে করেই নিয়ে আসে। পানির পাশে পিকনিক করার মজাই আলাদা। প্লিজ সবাই আমার পেজের সাথেই থাকবেন, আমি থাইদের কালচার, থাইদের ফুড, বিভিন্ন জায়গা, ওরা কোথায় কোথায় ঘোরে সেসব জায়গা সব কিছু দেখানোর চেষ্টা করি। এই ফুলের গাছটার নাম আমি জানি না, কিন্তু ফুলটা খুব ভালো লাগলো। আর পুরো গাছ জুড়েই এই রকম পিঙ্ক কালারের ফুলটা। আবার এই সাইডে পুরো জায়গাটা, অনেক বড় জায়গাটা কিচ্ছু নাই, শুধু সবুজ ঘাস, অথচ কি যে সুন্দর লাগছে দেখতে। সুন্দর পরিষ্কার করে রেখে দিয়েছে, একদম ক্লিন। অসম্ভব সুন্দর ঝর্ণার সাউন্ডটা চুপচাপ শুনছি সাউন্ড। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।